আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই ভিকেলের আরও একটি নতুন ভিডিওতে আমি গালিব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকেও একটি গ্যাস গাড়ি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো বেশি কথা না বাড়িয়ে এই গ্যাসটাতে কী কী ফিচার আছে এবং গ্যাসটা আমাদের কী কী অফার করছে সেগুলো দেখা যাক। প্রিয় দর্শক, আসলে ভালো যেসব ইউনিটের গাড়ি থাকে এগুলো কিন্তু বেশি দিন কন্টিনিউয়াস হয় না। যেমন ধরেন একটা সময় যে দেখতে পাচ্ছেন অনেক এক্সপোর্টও আছে, এক্সকোলাগুলো কিন্তু খুবই ভালো গাড়ি ছিল, কিন্তু তার পরবর্তীতে এই ধরনের এক্সিও এসেছে এবং তার পরবর্তীতে ওই পাশে নিউশাপের এক্সিও দেখতে পাচ্ছেন। গ্রেসও ঠিক ওই রকমই একটি অপশন, যে হোন্ডার খুবই ভালো একটি গাড়ি ছিল, জনপ্রিয়, রিলায়েবল এবং পারফরমেন্স ওরিয়েন্টেড, বাট এই গাড়িটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যায় 2019 সাল থেকে। আমার এই ইউনিটটা হচ্ছে ইএক্স প্যাকেজ। গ্রেসের ভিতরে মানে হোন্ডা গ্রেসের ভিতরে তিনটা প্যাকেজ হয়, ডিএক্স, এলএক্স এবং ইএক্স। এটা হচ্ছে ইএক্স, 17 পর থেকে 19 মানে লাস্ট পর্যন্ত হচ্ছে এই শেপটা আসছে। প্রথমে আমি হেডলাইট থেকে দেখাই। আমার আজকের ভিডিওটা একটু মানে ডিটেলস হতে পারে, কারণ হচ্ছে নিউ শেপ নিয়ে আমার কোনো ভিডিও করা নাই আর হচ্ছে ইএক্স নিয়ে তো করার মানে ওইভাবে নাই। প্রথমে হচ্ছে লাইট যেটা দেখাই, এর আগে প্রজেকশন লাইট ছিল বাট বর্তমানে হচ্ছে এলইডি লাইট। এখানে ভিতর থেকে এলইডি কোনো বাল্ব না, ভিতর থেকে একবারে লাইটের সেট আপটাই এলইডি করা আছে হেডলাইটে। নিচে কিন্তু একটা ডিআরএল রয়েছে একবারে লাস্ট পর্যন্ত, এটাও এলইডি। এখানে হ্যালোজন হচ্ছে আপনার ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, আর নিচে যে ফগ লাইটের অপশনটা এইটা হচ্ছে জাপান থেকে ফিটেড করা, এইটাও এলইডি। হোন্ডার যে লোগোটা ছিল এটাতে আগে হচ্ছে ডাইরেক্ট একটা লোগো ছিল বাট বর্তমানে সিইচারের মতো গ্লসি ফিনিশ দেওয়া ভিতরের লোগো, একবারে বডির সাথে অ্যাটাচ করা। এখানে একটু ক্রোম টাচ রয়েছে, নিচে হচ্ছে হানিকম গ্রিল রয়েছে এবং রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ওভারঅল ফ্রন্ট লুক। আমার লুকিংটা দেখতে খুব ভাল লাগে, অনেকটা হোন্ডা সিভিট বা অ্যাকর্ডের সাথে সিমিলার একটা লুকিং, বিশেষ করে হেডলাইটের জন্য আসলে সৌন্দর্যটা বেড়েছে। ইএক্স প্যাকেজের কিন্তু রিমটাও একটু নর্মাল গাড়ির চেয়ে বড় হয়। টয়োটার ভিতরে যেমন WXB থাকে, তো এক্সের ভিতরে যেমন XG WXB চাকাটা 16, একইভাবে হচ্ছে ইএক্সের এই চাকাটাও কিন্তু 16 দেখতে পাচ্ছেন। রিমটা খুবই সুন্দর, হোন্ডা থেকে অরিজিনাল অ্যালয় রিম এই ডিজাইনেরই দেওয়া থাকে। এখন যদি যেহেতু হাইব্রিড ইউনিট, এখানে হাইব্রিড মার্কিং করা রয়েছে, গ্রেসের লুকিং গ্লাসটাও সুন্দর, এর সাথে সুন্দর একটা ইন্ডিকেটার আছে। যদি উইন্ডশিলের অংশে দেখাই, উইন্ডশিলের এখানে কিন্তু রেডার আছে, আমি যখন ভিতর থেকে দেখাবো আপনাদের দেখিয়ে দিব। এছাড়া হচ্ছে আপনার রেইন শিট আছে দুইটা, প্রথম গ্লাসটা ক্লিয়ার থাকলেও দ্বিতীয় গ্লাসটা হচ্ছে ব্ল্যাক টিন্টেড গ্লাস। হ্যান্ডেল বার যেটা আছে, হ্যান্ডেল বারগুলো প্রত্যেকটাই কিন্তু ক্রোম টাচ করা এবং বডির মাঝেরও কিন্তু একটা কাজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মাঝের প্যানেলে একটা সুন্দর স্ট্র্যাপ রয়েছে, এটা কিন্তু অনেক গাড়িতে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এটা স্টিকার করে দেয় বাট গ্রেস এইটা করে নেই, এটা একবারে ডিপলি করা। দেখতে দেখতে রেয়ার সাইডে চলে আসলাম, প্রথমে একটা নিচের সাইড থেকে দেখাই। সামনের সাথে ম্যাচে রাখার জন্য পিছনের সাইডেও কিন্তু একটা হানিক্রম গ্রিলের মতো দেওয়া রয়েছে, যদিও এটা গ্রিল না, ডিজাইন করা। এই মুহূর্তে আমি লাইটটা আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এলইডি লাইট, এটা এর ভিতরেও এলইডি লাইট রয়েছে, ব্রেক করলে আরও ইলুমিনেট হবে, ব্যাকলাইটটাও এলইডি। তারপরে হচ্ছে আপনার এখানে ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে, সরি একটা মিস্টেক হয়েছে, এটা ব্যাকলাইট না, ব্যাকলাইটটা এই জায়গায় রয়েছে। এছাড়া পার্কিং লাইট রয়েছে দুইটা, পার্কিং লাইট দুইটাও এলইডি, এখানে নাম্বার হোল্ডার লাইট বেসিক্যালি, ক্যামেরা তো দেখতেই পাচ্ছেন। এছাড়া একটা স্পয়লার দেওয়া রয়েছে পিছন সাইডে, স্পয়লারটার সাথেও কিন্তু একটা বিশাল ব্রেক লাইট রয়েছে আরও দেখার সুবিধার্থে, আর নিচের অংশে দুইটা রিফ্লেক্টর রয়েছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল গাড়িটার আউটলুক, আর হচ্ছে উপরের অংশের শার্ক টেইল রয়েছে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, হোন্ডার আসলে গাড়িটা যে সুন্দর তা না, হোন্ডার যদি চাবিটাও দেখেন, চাবিটাও কিন্তু হোন্ডার অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন হোন্ডা মার্কিং করা রয়েছে, নিচে ক্রোম টাচ রয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছু বাটন রয়েছে। প্রথম হচ্ছে আপনার এখানে হচ্ছে রেয়ারে যে ট্রাঙ্কটা আছে, ট্রাঙ্কটা ওপেনের বাটনটা এই জায়গায়, আমি যদি বাটনটা প্রেস করি তাহলে কিন্তু ট্রাঙ্কটা ওপেন হয়ে যাবে, একটু প্রেস করে ধরে রাখতে হয় আসলে এক হাত দিয়ে। তো দুঃখিত দর্শক, আসলে এক হাত দিয়ে প্রেস করেছিলাম এই জন্য ওপেন হয় নাই। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি বাটনটা প্রেস করে রাখি ট্রাঙ্কটা ওপেন হয়ে যাবে, ট্রাঙ্কটা ওপেন হয়ে গেল। ভিতরে কিন্তু হিউজ একটা কার্গো স্পেস রয়েছে, সাথে এখানে রুম লাইটের একটা অপশন রয়েছে, যদিও বর্তমানে লাইটটা অফ করা রয়েছে। এছাড়া হচ্ছে এখানে বাটন রয়েছে, গ্রেস অলওয়েজ থাকে, পিছনের যে সিটটা আছে সিটটা আনফোল্ড করার জন্য, সরি ফোল্ড করার জন্য, আর হচ্ছে এটার সাথে স্ট্যান্ডার্ড যে জেল কিট যা যা থাকে ওগুলো তো দেখতেই পাচ্ছেন। এই গ্যাসের সাথে কিন্তু স্পেয়ার হুইল আসে না, আর হচ্ছে গাড়িটার যে ব্যাটারি রয়েছে হাইব্রিড ব্যাটারি, ব্যাটারিটা হচ্ছে এই জায়গায়। এই হচ্ছে মোটামুটি কার্গো স্পেস সহ আউটলুকটা দেখালাম, এবার ইন্টেরিয়ারগুলো দেখা যাক।
প্রথমে ডোর প্যানেলটা ওপেন করলাম, এখানে ফেব্রিকের কাজ রয়েছে, নিচের অংশ ফেব্রিক, তারপর হচ্ছে এখানে ক্রোম টাচ রয়েছে, এন্টারটেইনমেন্টের জন্য স্পিকার কিন্তু উপরে একটা নিচে একটা দেওয়া, এছাড়া হচ্ছে বটল হোল্ডার রয়েছে এই জায়গায়। এখন ভিতরে গ্রেসের সবসময় আমার যেটা ভালো লাগে এটা হচ্ছে রেয়ার এসি, এখানে রেয়ার এসি রয়েছে এবং তার সাথে নিচে দুইটা পাওয়ার আউটপুট দেখতে পাচ্ছেন। এখানের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু চার্জ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে একটা খুলে নিলাম আর কি। এখানে কিন্তু ইউএসবি অপশন নাই, আপনার যে নর্মাল যে কার অ্যাডাপ্টার যেটা থাকে ওইটার মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। এর যে রুম লাইটটা রয়েছে, রুম লাইটটি একটু ইউনিক ডিজাইনের, সচরাচর একটা প্রজেকশন টাইপের ছোট রুম লাইট থাকে, একটু পরে আমি ওটা ডিটেলসটা দেখাবো। সামনে আছে ওই লাইটটা, এর কিন্তু পিছনের সাইডেও একটা ক্যামেরা রয়েছে রেকর্ডিংয়ের জন্য। আর দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা কিন্তু পিছন সাইডে, এটার কাজ হচ্ছে পিছন থেকে কোনো কিছু আসলে ওটা রেকর্ড করা। এছাড়া গাড়ির যে মনিটর সাথে ব্যাক ক্যামেরা তো রয়েছে, এখানে হাফ লেদার সিট, এর হেডরেস্টগুলো হচ্ছে আপনার লেদার, সাইড প্যানেলটা লেদার, আর মাঝখানে রয়েছে ফেব্রিক, এই অংশটা ফেব্রিক। এবং যদি রুম স্পেসের কথা বলি, আমার হাইট হচ্ছে 5'7", আমি বসার পরে কিন্তু হিউজ পরিমাণ রুম স্পেস আছে আমার সামনে, দেখতে পাচ্ছেন। এই গাড়িটার সাথে হচ্ছে আপনার আর্মরেস্ট রয়েছে, আর্মরেস্টের সাথে বটল হোল্ডার রয়েছে দুইটা, এটা চাইলে উঠেও রাখা যায়। এই হচ্ছে মোটামুটি গাড়িটার ভিতরে। আর হচ্ছে সামনের যে সিটটা আছে, সিটটার সাথে একটা ফোল্ডার হোল্ডার রয়েছে, তো এখানে হালকা পাতলা যেমন নিউজ পেপার বই এগুলো রাখতে পারেন। আর পিছনে তো একটা স্পেস রয়েছে, সেডান গাড়ি যেহেতু এখানে ট্রাভেলিং পিলো কুশন বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিসপত্র চাইলে রাখতে পারেন। প্রিয় দর্শক, নামার আগে একটা জিনিস দেখিয়ে দিতে চাই, এক্সো বা ফিল্ডার, টয়োটার অন্য অন্য গাড়িগুলোর যে হাইব্রিড সিস্টেমের যে কুলিং, যেটা ধরেন এসি থেকে যে ঠান্ডাটা হয় ওইটা কিন্তু সিটের নিচে থাকে, বাট গ্রেসে এই ভেন্টটা থাকে সিটের সাথে। এই যে ভেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হাইব্রিড সিস্টেমটা এসি থেকে যে টেম্পারেচারটা মানে ঠান্ডা করার জন্য পায়, ওইটা হচ্ছে এখান থেকে বাতাসটা পেয়ে থাকে। দর্শক, এখন ড্রাইভিং সিটটা দেখাবো, দেখানোর আগে একটা ছোট্ট জিনিস দেখিয়ে নিতে চাই। এখানে কিন্তু একটা ছোট্ট স্টিকার করা আছে, আপনার গাড়িটা জাপানে যিনি ইউজ করেছেন, যেমন দেখেন দুই এক জায়গায় উনি লাগিয়েও দিয়েছে, আপনার যতটুকু ক্ষতি হয়েছে বা কালারের যতটুকু ক্ষতি হতে পারতো পুরোটা কিন্তু আসলে স্টিকারের উপর দেওয়া গেছে। হ্যান্ডেল বারটা খুব প্রিমিয়াম ফিল দেয়। তারপরে এখানে যাবতীয় প্রয়োজনীয় বাটনগুলো আছে, এই সাইডে বাটনগুলো দেখাই। প্রথমে ট্রাকশন কন্ট্রোল দেখতে পাচ্ছেন, লেন চেঞ্জের সেন্সরের বাটন আছে, ইটিসি আছে, এছাড়া উপরে হচ্ছে ইকো মোড এবং আপনার লুকিং গ্লাস অ্যাডজাস্টের বাটন। গ্রেসের ইএক্সো যে স্টিয়ারিং, এটাতে এমন কোনো অপশন নাই যেটা নাই, মোটামুটি টয়োটা প্রিমিয়াম টয়োটার হ্যারিয়ার ছাড়া এত অপশন কোনো স্টিয়ারিংই থাকে না। আর হচ্ছে এই স্টিয়ারিংয়ে প্যাডেল শিফট গিয়ার থেকে শুরু করে অনেক কিছু আছে, ডিটেলস আমি আপনাদের এখন দেখাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে স্টিয়ারিং এর বাটনগুলো দেখেন, এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সামনে যে কনসোলটা দেখতে পাচ্ছেন, কনসোলের কন্ট্রোলের জন্য এখানে ক্রুজ কন্ট্রোলটা এই জায়গায় আছে, মেনু অপশন দেখতে পাচ্ছেন, আপনার লেন্স সেন্সরের বাটন এই জায়গায় আছে, আর এই সাইডেও বাটন আছে, এটা প্রেসের মাধ্যমে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেয়ে থাকবেন। যেমন দেখুন আমি কিন্তু বাটন প্রেস করছি, আর হচ্ছে সামনে কনসোলে কিন্তু যে ডিজিটাল ডিসপ্লে যেটা আছে ওটাতে কিন্তু চেঞ্জ হচ্ছে। এছাড়া হচ্ছে আপনার প্রয়োজনে সবকিছু কনসোলে পেয়ে যাবেন, যেমন এখানে স্পিডোমিটার রয়েছে, গিয়ার শিফট ইন্ডিকেটর রয়েছে, ক্লক রয়েছে, তারপর কতটুকু টেম্পারেচার এগুলো রয়েছে, ফুয়েল গজটা পাচ্ছেন ডানে। তারপরে হচ্ছে এই সাইডে যদি স্টিয়ারিং এর আসি, এই সাইডে হচ্ছে আপনারা মাল্টিমিডিয়া কন্ট্রোলারটা পেয়ে যাবেন, এখানে সাহায্যে আপনারা মাল্টিমিডিয়া কন্ট্রোল করে নিতে পারবেন। আর নিচের অংশে রয়েছে কিন্তু কল, রিসিভ, ড্রপ, ভয়েস কমান্ড অপশন, এখানে ভয়েস কমান্ড অপশনটাও রয়েছে, যদিও এটাতে এসডি কার্ড এখন ইনস্টল করা নেই, জাপানিজ ভাষায় দেখাচ্ছে, এসডি কার্ড ইনস্টলের পর এগুলো সবকিছু কাজ করবে। আরেকটা জিনিস যেটা রেসিং কারেই থাকে শুধুমাত্র, এখানে দুই পাশে কিন্তু দুইটা প্যাডেল শিফট গিয়ার রয়েছে, এই ডান পাশে দেখুন এটা হচ্ছে প্লাস মার্কিং করা, এবং আমি যদি বাম পাশে দেখাই এটা কিন্তু মাইনাস মার্কিং করা রয়েছে। ভিডিওতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, যারা গ্রেস সম্পর্কে জানেন তারা এটা জেনে থাকেন। আমি এখন এসির প্যানেলটা দেখাই, গ্রেসে কিন্তু ফুল টাচ এসির প্যানেল, এখানে নর্মাল যে এসির প্যানেল যেগুলো থাকে টয়োটা বা অন্য অন্য গাড়িতে সব টাচ থাকে, বাটন থাকে, ফেদার টাচ বাটন বলে, বাট এটা ফুল টাচ, আপনার টাচ ডিসপ্লে যেভাবে কাজ করবে এই এসির অপশনটা ওইভাবে কাজ করবে। অন্যান্য গাড়ির পাওয়ার বাটন বা পুশ স্টার্ট বাটনটা লুকিয়ে রাখলো, গ্রেস এটা মোটামুটি সামনে দিয়েছে। এছাড়া এই গাড়িটাতে সিট হিটার রয়েছে, দেখতে পাচ্ছেন সামনে দুইটা সিটের জন্য সিট হিটার রয়েছে, এটা আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারবেন, একসাথে জ্বালিয়ে রাখতে পারবেন। নিচে পাওয়ার আউটপুট রয়েছে, পিছনের মতো সামনেও একটা ইউএসবি সকেটও রয়েছে, এখানে এখানে অপশনটা রয়েছে। এছাড়া দুইটা কাপ হোল্ডার,
তারপর হচ্ছে গিয়ার শিফট ইন্ডিকেটর, তারপর এখানে একটা বাটন রয়েছে, এটা হচ্ছে স্পোর্টস মোড। আপনার স্পোর্টস মোড অ্যাক্টিভ করে আপনি প্যাডেল শিফট গিয়ারের সাহায্যে আপনি আপনার মতো ড্রাইভ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি একটু এটা রেয়ার ক্যামেরাটা দেখে দিই। এই হচ্ছে এটা রেয়ার ক্যামেরা এবং উইথ মেজারমেন্ট স্কেল। দেখুন আমি স্টিয়ারিংটা ঘুরাচ্ছি, সাথে সাথে কিন্তু এটা আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে যে গাড়িটা কতটুকু পর্যন্ত পিছানো যাবে। এই হলো মোটামুটি। তারপরে হচ্ছে আমি লাইটের কথা বলেছিলাম যে এর নর্মালি এই টাইপের একটা লাইট থাকে, এখানে হচ্ছে এক সপ্তাহ তো জ্বালানো আছে, আমি এটা অফ করে দিলাম। এই লাইটটা অনেকটা প্রজেকশন লাইটের মতো, এই লাইটটা সরাসরি এসে আমার হাতের এই জায়গায় পড়ছে, মানে কেউ যদি কোনো কিছু রেখে পড়তে চায় তার সুবিধার্থে হচ্ছে এই লাইটটা দেওয়া। এই গাড়ির রেয়ার ক্যামেরাটা রয়েছে, সরি লুকিং গ্লাস রয়েছে, লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো। সানশেড রয়েছে, সানশেডের সাথে ভ্যানিটি মিরর রয়েছে। সিটগুলো তো আগেই দেখিয়েছি, মোটামুটি সেমি বাকেট টাইপের সিট এবং হাফ লেদার। ইএক্স প্যাকেজ যেহেতু একটু প্রিমিয়াম তো হবে, এখানে একটা আর্মরেস্টের ব্যবস্থা রয়েছে এবং এর নিচে একটা বক্স রয়েছে। এই হচ্ছে মোটামুটি ওভারঅল যতটুকু দেখানো সম্ভব দেখালাম। তো চলুন দর্শক এবার গাড়ির ইঞ্জিনটা দেখা যাক। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন, 4 সিলিন্ডারের 1500 সিসির হাইব্রিড ইঞ্জিন। তারপর হাইব্রিড কনভার্টারটা এখানে রয়েছে, এছাড়া হচ্ছে গাড়ির সার্ভিস ব্যাটারিটা এই জায়গায়। এই ইঞ্জিনটার ফুল পাওয়ার আউটপুট, টর্ক, ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রিয় দর্শক যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম, যেহেতু আগেই বলেছি যে ভিডিওটা একটু বড় হতে পারে, গ্রেসের ইএক্স প্যাকেজ নিউ এডিশন নিয়ে আমার কোনো ভিডিও করা নাই। গ্রেস নিয়ে আমার আরও কিছু ভিডিও করা রয়েছে, ওগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন একটা প্রাইস আইডিয়া দিই আপনাদের, এই মুহূর্তে এই গাড়িটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 27,50,000 টাকা। এছাড়া আমার আরও বেশ কিছু কালার অ্যাভেলেবল রয়েছে, সেগুলো যদি আপনার ইন্টারেস্ট থাকেন, আমার শোরুমের অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমার ফেসবুক পেজের লিঙ্ক, ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দর্শক আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, হয়তো বা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।